ওকে, তো রুড আজকে দিনটা আমরা একটা এক্সপেরিমেন্ট করব নুডলস আর আম নিয়ে। ওকে, ইয়া, তো আজকের এক্সপেরিমেন্টটা কি হবে জানো? সবার প্রথমে আমরা নুডলস মুখে ঢুকাবো। একটু বেশি করে নিয়ে নি, এই দেখো এতগুলো নুডলস মুখে ঢুকা নিলাম, বাট চাবাইনি কিন্তু, এখানে আছে এখনো। আর সেই সঙ্গে আম নিব, আম। দিয়ে দুটো একসাথে খাবো। Hey guys, I am back with another video. Okay, তো এস ফাইনালি শুরু হয়ে গেল আজকের ভিডিও। আর আজকের ভিডিও শুরু হলো বিন্দা সকালবেলা নাস্তা করার সময়। ওকে, ইয়া, বলা চলে যে আজকের ভিডিওটা একটু সকাল সকালবেলায় শুরু হলো। ইয়াপ, তো ওটাই, যেহেতু সকাল সকালবেলা নাস্তা করার সময় শুরু হয়েছে, তার মানে তোমরা বুঝতেই পারছো যে এখন আমরা একসাথে ব্রেকফাস্ট করবো। ওকে, ইয়াপ, বাকি আজকের ভিডিওর টপিক কিন্তু একটু আলাদা। আজকের দিনটা না আমরা ঝাল আর মিষ্টি একসাথে মুখের মধ্যে ঢুকাই নেবো, একটু এক্সপেরিমেন্ট করবো যে আসলে মুখে কেমন লাগে ওটা। ওকে, মানে টেস্টটা কেমন আসে, ঝালের টেস্ট আলাদা, মিষ্টির টেস্ট আলাদা, বাট ওই দুটো যখন আমরা একত্রিত করে দেবো তখন কেমন টেস্ট আসে ওটার টেস্ট আজকে আমরা টেস্ট করবো। ওকে, ইয়া, তো ওটাই, ডুড, তো এখন চলো যাই। অ্যাকচুয়ালি খাবার আমি ঠিক আমার সামনে নিয়ে বসেছি। ইয়াপ, আজকে বিছানাতে খাবার দাবার করা, খাবার দাবার খাওয়ার প্ল্যান আছে। ওকে, ইয়াপ, তো ওটাই, তো চলো যাই যে আমরা খাবার দাবার খাই, খাবার দাবার খেতে খেতে গল্প গুজব হবে। ওকে, তো ওটাই, চলো বেবি। গাইস, ফাইনালি এখন আমি চলে আসলাম নাস্তা পানি সবকিছু নিয়ে। ওকে, ইয়া, তো আজকে নাস্তাতে কি আছে কি নাই সেটা তো তোমাদের চোখের সামনেই আছে, আমি তোমাদেরকে আমি দেখালাম, তারপরেও আমি তোমাদেরকে একবার বলে দিই। ওকে, ইয়া, তো আজকে নাস্তাতে আছে, দেখো এটা হচ্ছে মাছের ডিম। ওকে, ভালো লাগছে। আর এটা হচ্ছে চাল কুমড়ার তরকারি, এটা লাউ না পেঁপেও না, চাল কুমড়া। তো ওটাই বেবি। আর সেই সঙ্গে এখানে আছে রুটি, তাও আবার ডাল ভরা। ওকে, ইয়াপ, এটা আলু ভরাও না, ছাতু ভরাও না, এটা হচ্ছে ডাল ভরা। ওয়েট, তোমাদেরকে আমি দেখাচ্ছি। বুঝতে পারছো ডাল ভরা আছে এখানে, তাও দেখাচ্ছি। এই দেখো, এই দেখো, এগুলো ডাল। জোস, তো জোর, তোমাদেরকে আমি একটা কথা বলি যে এটা কিন্তু চা দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে, বাট আনফর্চুনেটলি এখন আমার কাছে না চা নাই। চা খাবো নাস্তা পানি করার পরে, চা খাবো, সমস্যা নাই। তো চলো এটা একটু টেস্ট করে দেখা যাক। আগে আমরা চাল কুমড়া তরকারি দিয়েই খেয়ে দেখি। অ্যাকচুয়ালি চাল কুমড়া খেতেটা কিছুটা লাউ আর পেঁপের মতোই। ওকে, ভালো আছে, এটা কিন্তু খুবই টেস্টি হয়েছে, মাছের ডিমটা খুবই ভালো লাগছে। অ্যাকচুয়ালি এটা খেতে খুব ভালো লাগছে, মাছের ডিম দিয়ে। ওকে, ইয়াপ, তো চলো এগুলো সব খেয়ে শেষ করে ফেলি, তারপরে কথা হচ্ছে, চলো বেবি।
Okay. তো যাই হোক এখন আমার নাস্তা পানি করা কমপ্লিট হয়ে গেল আর এখন সময় হচ্ছে কি করার বলো এখন एक्चुअली তোমরা তো দেখলা যেহেতু আমি সকালবেলা নাস্তার সময় চা খাইলাম না एक्चुअली আমার নাস্তা করা অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে ওকে ইয়াপা চাও রান্না করা হয়ে গেছে এখন যাই যে চলো আমরা এক কাপ চা খাই আর চা খেতে খেতে আমরা একটু গল্পগুজব করি তারপরে আজকের দিনটা আমরা একসাথে বিন্দাস নাস্তা করব যেটা প্ল্যান ছিল আর কি টাইটেল এন্ড থাম্বনেলে তোমরা যেটা দেখেছো সেটাই হবে ওকে ইয়া বাট তার আগে এক কাপ চা খাওয়া লাগবে আর আমার মাথা প্রচুর ব্যথা করছে কারণ সকালবেলা অ্যাকচুয়ালি চা খাওয়াই লাগে ওকে চা না খেলে সত্যি মাথা অনেক বেশি ব্যথা করে তো ওটাই তো চলো যাই যাই চা আনি চা খেতে গেলে গল্প কিছু হবে চলো তো ডুড যে বললাম সেই করলাম ওকে ইয়াপ তো আমি যাই হোক চলে আসলাম চা নিয়ে ওকে ইয়াপ তো আসলে এক কাপ চা আর বিস্কিট নিয়ে এসে আমি যে বড় ডায়লগটা মারলাম তো ওটাই বেবি কে আমার চায় নজর লাগালো কে আমার চায় নজর লাগালো অনেক সুন্দর চা হয়েছে এই জন্য কেউ মনে হয় আমার চায় নজর লাগালো ওকে ইয়াপ এটা খুবই খারাপ কথা তো এখানে বিস্কিট এনেছি কয়েকটা মাত্র একটা বিস্কিট খাই দেখি কেমন লাগে অ্যাকচুয়ালি বিস্কিট আমি না খেলেও হতো বাট তাও নিয়ে আসলাম এমনি আচ্ছা চলবে তো চলো যা সব খেয়ে শেষ করে ফেলি তারপরে দেখা যাক কি হয় কি না হয় চলো বেবি ওকে ওকে রুট ফাইনালি এখন আমার চা খাওয়া কমপ্লিট হয়ে গেল নো আমার এখন অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে বলি যে এখন বাজতে কয়টা জানো এখন বাজতে বিকাল 5:30 ওকে ইয়া আর আমি চা খেয়েছিলাম সে দুপুরবেলা প্রায় আর মেবি দুপুর 1:00 যখন 15 মিনিট বাকি ছিল আমি তখন চা খেয়েছিলাম ওকে ইয়া এক কাপ চা খেয়েছিলাম বিস্কিট খেয়েছিলাম তারপর থেকে আমি আর কি ভিডিও কিছু রেকর্ড করিনি আর অ্যাকচুয়ালি এখন যে কথাটা বলছি না এটা আমার ছাদে যায় বলার কথা ছিল ওকে আমি অ্যাকচুয়ালি ছাদে যায় বসেও ছিলাম যে তোমাদের সাথে কথাবার্তা বলবো দেখে বাট কেন জানি আজকের দিনটা ছাদে কথা বলা হলো না কারণ অনেক মানুষ ছিল আশেপাশে ছাদেও অনেক মানুষ এসেছে আর আজকে একটা বাইরে কেমন যেন একটা ঠান্ডা মানে হাওয়া বইছে ওকে এটা অনেক বেশি ভালো লাগছে ছাদে বসে থাকতে তো এই জন্য হয়তো বা সবাই ছাদে এসে বসে আছে আর এমনি মানুষ টুকটাক ছাদ ছাদে কথাবার্তা হচ্ছে মনে করা যে এটা একটা ছাদ এটা একটা ছাদ এই দুই ছাদের মধ্যে মানুষ এই ছাদে একজন দাঁড়ায় এই ছাদে একজন দাঁড়ায় ছাদ ছাদ থেকে দুজন কথা বলছে ওকে ইয়া তো এই জন্য আর কি আমি আর ছাদে কোনো কথাবার্তা বললাম না নিচে চলে আসলাম নিচে এসে তোমাদের সাথে এখন আমি কথা বলছি ওকে তো ওটাই তো এখন আমি তোমাদেরকে বলি যে সময় কিন্তু চলে এসেছে ঝাল আর মিষ্টি একসাথে মুখে ঢুকায় নেওয়ার তো ওটাই তো আর কিছুক্ষণ পরে আর 10-15 মিনিট পরে অ্যাকচুয়ালি সন্ধ্যা হয়ে যাবো সন্ধ্যার সময় আমরা একসাথে নাস্তা করবো আর গল্প গুজব করবো ওকে ইয়া তো দেখা হচ্ছে সরাসরি নাস্তা নিয়ে আমার নুডলস আমি তোমাদেরকে বলি অ্যাকচুয়ালি মন খারাপ হয়ে যায়নি মন না ভয় লাগছে ওকে ইয়াপ আমার মনটা ভীতু হয়ে গেছে আজকের দিনটা এমন একটা এক্সপেরিমেন্ট করবো আমরা ম্যাঙ্গো উইথ নুডলস ওকে ইয়াপ তো এখানে আম আছে আর এখানে আছে নুডলস তো এক্সপেরিমেন্টটা কি হবে জানো এক্সপেরিমেন্টটা হবে যে আমরা অনেকগুলো নুডলস একসাথে মুখে ঢুকাই নেব তারপরে
সেই সঙ্গে এক স্লাইস আম। ওকে লাও শুরু করা যাক, রেডি 1 2 3। এটা যে কিসের টেস্ট পাইলাম আমি, এটা কিসের টেস্ট পেলাম? না হাম না নুডলস, নাথিং। অ্যাকচুয়ালি নুডলসটা আমার এমনি খেতে এত বেশি টেস্টি লাগে, আমও ভালো লাগে, বাট এই দুটা যখন আমি একসাথে খেলাম তখন কি মনে হলো, ভালো লাগলো না। চলো যাই, এক্সপেরিমেন্ট আর করলাম না। আম ডুড, আম কি যে টেস্টি লাগে আম খেতে আমার। সুপার সুপার, ওকে ইয়াপ। তো টাইম আর এত আম খাচ্ছি আমি ইদানিং যে ঘেমে যাচ্ছে। অ্যাকচুয়ালি আম বেশি খেলে কিন্তু গরম লাগে, আর আমি ইদানিং দিনে 8-10টা আম খেয়ে ফেলছি। তো টাইম, তো চলো আগে নুডলস খাবো না আম খাবো, আগে আম খেয়ে নিই তারপরে নুডলস খাবো, ওকে ইয়াপ। চলো খাওয়া দাওয়া শেষ করা যাক, তারপরে কথা হচ্ছে। চলো বেবি। এখন যাই হোক আমার নাস্তা পানি করাও কমপ্লিট হয়ে গেল। অ্যাকচুয়ালি দেখেছো গরম কত লাগছে আমার ইদানিং। তো ওটাই বেবি, অ্যাকচুয়ালি ছাদে যখন ছিলাম নাস্তা করা ডাক দিয়ে, তখন অ্যাকচুয়ালি ভালো লাগছিল, মনে হচ্ছিল যে যাক একটু শান্তি লেগেছে পুরো শরীরে, আর একটু ভালো লাগছিল ওকে ছাদে বসে থাকতে। তো যাই হোক এখন নাস্তা পানিও কমপ্লিট হয়ে গেলো, আর ডুডা আমি তোমাদেরকে বলি তোমরা অ্যাকচুয়ালি ট্রাই করতে পারো, ওকে আমার নুডলস একসাথে খেতে পারো। অনেকেই এখন আমের সিজন চলছে, তো অনেকে এখন আমার রুটি একসাথে খাবে, আমার ভাত একসাথে খাবে, বাট আমরা একটু আলাদা টাইপের মানুষ, এজন্য আর কি আমরা আমার নুডলস একটু ট্রাই করলাম, ওকে ইয়া। তো ভালো লাগছে মন্দ লাগছে বলতে পারবো না, বাট কোনো স্বাদই নাই আর কি খেলাম বুঝতে পারলাম না, ওকে ইয়া। গরম লাগছে ডুড, অনেক গরম লাগছে। তো যাই হোক এখন ভিডিওটাকে আমি শেষ করে দিচ্ছি, তো আনফর্চুনেটলি এখন বলার লাগছে যে দ্যাটস ইট ফর টুডে। দেখা আবার কালকে, ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো, আমার অন্য সব ভিডিও দেখতে থাকো। আর এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই তোমরা কি করবা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, ভিডিওতে একটা লাইক দিবা, কমেন্ট করবা, শেয়ার করবা, ব্লা ব্লা ব্লা। রিচ ফর এভার, রিচ ফর এভার কিন্তু মন থেকে পকেট থেকে না, ওকে ইয়াপ। দেখা হচ্ছে কালকে, ভালো থাকো সুস্থ থাকো, ব্লা ব্লা ব্লা, বাই। আই লাভ ইউ ইউ, আমি তোমাদেরকে আমের মতো ভালোবাসি এবং নুডলসের মতো ভালোবাসি, বাট দুটা একসাথে করে দিলে যেটা লাগে ওটা ভালোবাসি না, আম আলাদা নুডলস আলাদা।